আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আল্লাহ পাক রাব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন। আপনি কি দীর্ঘস্থায়ী ইনকিউবেটর খুঁজছেন ভালো হ্যাচিং এর জন্য? তবে সার্ডেলিং ইনকিউবেটর হতে পারে আপনার প্রথম পছন্দ। বর্তমানে আমরা আমাদের প্রতিটি ইনকিউবেটরের এক বছরের গ্যারান্টি কার্ড সহকারে ইনকিউবেটর দিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আল্লাহ পাক রাব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন। আমরা বিগত বছর যাবত বাংলাদেশে প্রায় 65-75% ইনকিউবেটর প্রতিষ্ঠানের ভাইদের আমাদের নিজস্ব কারখানায় প্রস্তুতকৃত ট্রে দিয়ে আমরা সহযোগিতা করে আসছি। বাংলাদেশে বর্তমানে যারা ইনকিউবেটর বানাচ্ছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিনের রহমতে এখন পর্যন্ত 65-75% ইনকিউবেটর প্রতিষ্ঠান আমাদের নিজস্ব কারখানার আধুনিক ট্রে দিয়ে ইনকিউবেটর প্রস্তুত করে আসছেন, এজন্য আমরা সকলকে ধন্যবাদ জানাই। তো অনেক খামারি ভাই আমাদের বলেন যে বাপ্পি ভাই, 101 ডিমের ট্রে এবং 102 ডিমের ট্রেতে পার্থক্য কোথায়? তাদের জ্ঞাতার্থে বলছি অবশ্যই পার্থক্য রয়েছে। আবার অনেকে বলেন যে বাপ্পি ভাই, চাইনিজ ট্রে এবং আপনাদের ট্রের মধ্যে পার্থক্য কোথায়? আমরা প্রথমে হ্যাচিং ঝুড়ি দিয়ে যদি লক্ষ্য করি বা দেখাই, দেখুন চাইনিজ হ্যাচিং ঝুড়ির হাইট অনেক কম, অর্থাৎ এটি মাত্র 3.5 ইঞ্চি। যখন আপনারা ব্রয়লার বাচ্চা অথবা হাঁসের বাচ্চা অথবা বেজিং জাতীয় বড় জাতের বাচ্চা ফুটাতে যাবেন বা ময়ূরের বাচ্চা বা টার্কির বাচ্চা, তখন এই উচ্চতা কম থাকার ফলে আপনার বাচ্চার ঘনত্ব বেড়ে যাবে, বাচ্চা হয়রানি হবে, দুর্বল হয়ে যাবে, বাচ্চার মাথার পশমগুলো নষ্ট হয়ে যাবে। এজন্য আমাদের হ্যাচিং ট্রের হাইটটি সকল সময় বেশি। তো প্রায় আমাদের অভিযোগ দেন যে বাপি ভাই, আমরা আলহামদুলিল্লাহ একটি কারখানা থেকে ইনকিউবেটর ক্রয় করেছি, বাচ্চাগুলো দুর্বল হয়ে যাচ্ছে, ফুটার পর একটির সাথে একটি গাদাগাদি করে মারা যাচ্ছে, পাইলিং করছে। স্যাটার ট্রেতে যদি আসি, আমাদের স্যাটার ট্রে এবং বাজারের যে সাধারণ ট্রে, এখানে আসলে একটি জিনিস লক্ষ্য করবেন, এই ট্রেটি আমাদের ট্রে থেকে প্রায় 1.5 ইঞ্চি ছোট, অর্থাৎ এটি 102 ডিমের ট্রে ছিল। 102 আমাদেরটি ইন্ডিয়ান, দয়াল, ডায়মন্ড, শিবাম, এপি বিভিন্ন কোম্পানি ব্যবহার করে থাকে, আমরা তাদেরই অনুকরণে প্রস্তুত করেছি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে। বাংলাদেশে একমাত্র আমাদের নিজস্ব প্লাস্টিক ফ্যাক্টরি রয়েছে, যেটা বাংলাদেশে দ্বিতীয় কাহারও নেই। তো এখানে 1.5 ইঞ্চি ছোট হওয়াতে আর পাশে 0.5 ইঞ্চি বা 0.5 ইঞ্চি ছোট হওয়াতে, সঠিকভাবে লক্ষ্য করে দেখবেন যে আপনারা আমাদের বলেন যে বাপি ভাই, 101 ডিমের ট্রেতে কখনো হাঁসের ডিমগুলো বসে না, শুধুমাত্র দেশি ডিম ফোটানো যায়। ভাই আসলে গাড়ি ক্রয় করবেন, বাবা বসতে পারবে, ছেলে বসতে পারবে না, ছেলে বসতে পারবে তো বাবা বসতে পারবে না, এরূপ টাইপ গাড়ি না কেনাটাই ভালো। তো এখানে আরেকটি বিশেষ বিষয় রয়েছে, যারা ইনকিউবেটর প্রস্তুত করেন, অনেকে আমাদের বলেন যে বাপি ভাই ট্রেনের মূল্য কমান, ট্রেনের মূল্য কমান, আমরা অবশ্যই কমিয়ে দিব। এখানে আমরা আপনাদের সুবিধার্থে কিছু হাঁসের ডিম বসিয়েছি, দেখতে পাচ্ছেন ডিমের সাথে ডিম লেগে গিয়েছে, ডিম ঢুকছে না। আর এখানে যে ট্রেটি রয়েছে, এখানে অর্ধেক ডিম ঢুকে, একটি, দুইটি, তিনটি, অপর পাশে রয়েছে তিনটি, এই 101 ডিমের ট্রেতে এই প্রবলেমটি রয়েছে বাজারে। দ্বিতীয় প্রবলেম রয়েছে, এই ট্রেগুলো হাত থেকে পড়লে ভেঙে যায়। তো আপনারা যখনই মুরগি করবেন, আলহামদুলিল্লাহ ভালো ঢুকবে, অর্থাৎ দেশি মুরগি সোনালি, যখনই আপনি এই মেশিনে হাঁস জাতীয় বা টার্কি ডিম বসাতে যাবেন, তখন ডিমগুলো পড়ে যাবে। কারণ সঠিকভাবে লক্ষ্য করলে দেখবেন, আমরা যদি সঠিকভাবে দেখাই আপনাকে, ডিমগুলো তো লেগে গিয়েছে, দেখেছেন ডিম বসছে না, কারণ এর গ্যাপগুলো ছোট। 1.5 ইঞ্চি ভাই 0.5 ইঞ্চি ছোট হওয়াতে এর গ্যাপগুলো ছোট, যার কারণে ডিমগুলো বসছে না। আরেকটি জিনিস লক্ষ্য করলেই বুঝতে পারবেন, এই ডিমটি সম্পূর্ণ ঢুকেনি। সঠিকভাবে লক্ষ্য করলে দেখবেন, আমরা যদি আমাদের ট্রেতে দেই, সম্পূর্ণ ডিমটি ঢুকে গিয়েছে। অপরদিকে দেখতে পাচ্ছেন আমরা এখানে পকেটটি অর্ধেক রয়েছে, বিধায় আমরা যখনই ডিমটি দিব, ডিমটি সম্পূর্ণটা ভিতরে ঢুকে না, বিধায় যখন টার্নিং করবেন বড় আকৃতির ডিম দিয়ে, ডিমগুলো পড়ে যাবে। মাঝখানেও যদি দিই, আমরা ডিমগুলো ঢুকছে না। তো এ হচ্ছে 101 ডিমের ট্রের প্রবলেম। আমরা ডিমগুলোকে নিয়ে আসলে দেখুন, ডিমের সাথে ডিম লেগে যাচ্ছে, প্রতিটি ডিমের সাথে ডিম লেগে যাচ্ছে, অর্থাৎ বড় মাপের ডিমগুলো বসছে না, কোনোভাবেই বসছে না। দেখুন একটি ডিম উপরে রয়ে গিয়েছে। এ হচ্ছে 101 ডিমের ট্রের প্রবলেম।
ডিমের সাথে ডিম লাগলে ডিম ওভার হিটেড হয়ে যেতে পারে। আর আমাদের প্লাস্টিকটি একটু লাইলন মিক্স করা, ওজনেও প্রায় সেই 101 ডিমের ট্রে থেকে প্রায় 200 গ্রামের মতো বেশি আনুমানিক। আমাদের এই ট্রেটিতে সঠিকভাবে লক্ষ্য করলে দেখবেন একটু কার্ভ করা, উপরের দিকে কার্ভ করা, অর্থাৎ ডিম যখন আপনি লোড দিবেন ট্রেটি এক পর্যায়ে 2-4-5 বছর গেলে নিচে একটু চেপে যেতে পারে, যখনই চেপে যাবে যাতে চেপে না যায় সেজন্য এটা এইভাবে প্রস্তুত। সঠিকভাবে লক্ষ্য করে দেখুন দর্শক, প্রতিটি ডিমের সাথে ডিম লেগে গিয়েছে। আর আমাদের ট্রেট যদি দেখাই আমরা, ধরুন আমরা ডিম বসিয়েছি, ডিম বসিয়েছি, ডিম বসিয়েছি, ডিম বসিয়েছি, সঠিকভাবে লক্ষ্য করলে দেখবেন ডিমের প্রতিটি ডিমের মাঝখানে ফাঁক রয়েছে, অর্থাৎ আমাদের খোপগুলো আন্তর্জাতিক মানের। তো এজন্য অনেক ইনকিউবেটর প্রতিষ্ঠান আমাদের কাছে রিকোয়েস্ট করেন যে বাপি ভাই আপনাদের ট্রের মূল্যগুলো একটু কমিয়ে দেন, আপনারা এই ট্রেগুলো সর্বদা 120-140 টাকায় ক্রয় করেন, আমাদের ট্রেগুলো আমরা আগে বিক্রি করতাম 200 টাকা বা 180 টাকা, আপনারা 150 টাকা করে ট্রেগুলো নিতে পারবেন। ইনকিউবেটর বিক্রেতা ভাইদের রিকোয়েস্ট করছি, আপনারা বাজারের 101 ডিমের ট্রে, যেটি ওজন কম এবং সকল সাইজের ডিমগুলো ঢোকে না, এই ট্রেগুলো আপনারা যেহেতু 130-140 টাকায় ক্রয় করছেন, সেই ক্ষেত্রে 20 টাকা খরচ করলে, অর্থাৎ 150 টাকা খরচ করলে আপনারা আমাদের আধুনিক সাইজের 102 ডিমের ট্রেগুলো দিতে পারিবেন। এতে খামারি ভাইরা সকল সাইজের ডিমগুলো ঢুকিয়ে সানন্দে বাচ্চা ফোটাতে পারিবে। যেখানে বাজারের স্বল্প মানের বা স্বল্প দামের প্লাস্টিক দিয়ে যে ট্রেটি প্রস্তুত হয়, এটি আমাদের 102-কেই কপি করা হয়েছিল, যদিও তো সেখানে আপনার পড়ে গেলে ফেটে যাবে ট্রেটি হার্ড। আর আমাদের ট্রেটি দেখুন, আমাদের ট্রেগুলো বাউন্সিং করে, একটু লাইলন মিক্স করা বিধায় 15-20 বছর যে কেউ চালাতে পারিবেন। আরেকটি বিষয় দেখায়, অনেকে 88 ডিমের ট্রে নিয়েও কথা বলেন, ভাই 88 ডিমের ট্রে বিষয়টা একটু দেখান। দেখুন এখানে ডিমটি ঢুকছে না সঠিকভাবে, দেখুন আপনি সর্বদা চিন্তা করতে হবে আমি হাঁস করবো একই মেশিনে মুরগি করব। দেখুন ডিমের সাথে ডিম লেগে গিয়েছে, সঠিকভাবে লক্ষ্য করলে দেখবেন ডিমের সাথে ডিম লেগে গিয়েছে। যখন ডিমটি টার্নিং করবে তখন ডিম পড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। শুধুমাত্র ছোট আকৃতির দেশি মুরগি এবং টাইগার দিয়ে বিবেচনা করলেই হবে না। অপরদিকে আমাদের মেশিনগুলো দেখুন, আমরা ডিম বসাচ্ছি, দেখুন ডিমের মাঝখানে গ্যাপ রয়েছে এবং ডিমগুলো সানন্দে বসছে, সঠিকভাবে লক্ষ্য করলে দেখবেন। আর এখানে দেখুন ডিমগুলো সম্পূর্ণ ঢুকেনি, অর্থাৎ 88 ডিমের জায়গায় আমরা 80 ডিমের ট্রে করেছি এবং চারিপাশে আরও 1/2 ইঞ্চির মতো বৃদ্ধি করেছি। কারণ আপনি মেশিন ক্রয় করিবেন, আপনার মন চাইলে আপনি ব্রয়লার ঢুকাবেন, লেয়ার ঢুকাবেন, সোনালি ঢুকাবেন। তো যারা ইনকিউবেটর বানাতে চান আমাদের ট্রে দিয়ে, আমরা তাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। আর যে খামারি ভাইরা 101 ডিমের ট্রে নিয়ে ব্রয়লার বা লেয়ারের ডিম ঢুকাতে পারছেন না, তাদেরকে বলছি আপনারা 102 ডিমের ট্রে নিয়ে ইনকিউবেটর ক্রয় করিবেন। এতে আপনাদের ডিমগুলো, সকল সাইজের ডিমগুলো আপনারা একই ইনকিউবেটর বসাতে পারিবেন। যেহেতু আমাদের ট্রেগুলো দেখুন একটু ডিপ কালার এবং একটু মজবুত, ওজনও প্লাস্টিক অনেক বেশি এবং ভাঙার ভয় নেই। আর অপরদিকে দেখুন এগুলোতে ডিম ঢুকছে না, ডিমের সাথে ডিম লেগে যাচ্ছে, আমাদের ট্রেটি ডিমের সাথে ডিম লাগে না। চাইনিজ ট্রেতেও একই প্রবলেম রয়েছে, দেখুন ছোট আকৃতির ডিমগুলো ঢুকবে, আপনার বড় ডিম নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। তো আশা করছি দর্শক এবং খামারি ভাই এবং যারা ইনকিউবেটর প্রস্তুত করে থাকেন তাদেরকে একটি ভালো নিউজ দিতে পেরেছি। যারা ইনকিউবেটর করতে চান সকল খামারি ভাইদের এমন একটি ট্রে দিবেন যাতে খামারি ভাইরা হাঁস মুরগি টার্কি তিতির সকল ডিম একই ইনকিউবেটরের ট্রেতে অনায়াসে বসাতে পারে। তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক এবং ইনকিউবেটর প্রস্তুতকারক ভাইরা। আজ আর নয়, আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।